আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারতে পৃথিবীর সর্ববৃহৎ কোভিড নাইন্টিন টিকাকরণ কর্মসূচি 16 জানুয়ারি থেকে। রাজ্য নির্বাচন কমিশনের পুর সংস্থাগুলির নির্বাচনের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু। চাকরিচ্যুত 10,323 সংগঠনের আন্দোলনকারীদের ইন্টারভিউর মুখোমুখি হতে পুনরায় আবেদন। আগরতলায় আজ মহিলা ক্রিকেট প্রতিযোগিতা শুরু। ভারতে পৃথিবীর সর্ববৃহৎ কোভিড নাইন্টিন টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে আগামী 16 জানুয়ারি। কোভিড নাইন্টিন ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে প্রথম পর্যায়ে অগ্রাধিকার দেওয়া হবে দেশের 3 কোটিরও বেশি স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কার অর্থাৎ প্রথম সারির কর্মীদের। দ্বিতীয় পর্যায়ে টিকাকরণ করা হবে 50 ঊর্ধ্ব এবং 50-এর কম বয়সী নাগরিকদের যারা নানা ধরনের জটিল রোগে ভুগছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দেশে কোভিড নাইন্টিন পরিস্থিতি এবং ভ্যাকসিনেশনের ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সন্ধ্যায় দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সাথে এক ভিডিও কনফারেন্সে মিলিত হবেন। এই বৈঠকে কোভিড নাইন্টিন ভ্যাকসিনের সূচনা এবং সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা হবে বলে প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানানো হয়। দেশব্যাপী কোভিড নাইন্টিন ভ্যাকসিন প্রদানের জন্য কেন্দ্র সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের সাথে একযোগে কাজ করে চলেছে। স্বাস্থ্যমন্ত্রক আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের প্রশাসনের সাথে কো উইন সফটওয়্যার নিয়ে এক ভিডিও কনফারেন্সে মিলিত হয়। উল্লেখ্য, কোভিড ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই কো উইন সফটওয়্যারের। সব রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবগণ, এনইচএম এর মিশন ডাইরেক্টর এবং স্টেট ইমিউনাইজেশন অফিসারগণ এই ভিডিও কনফারেন্সে যোগদান করেন। ভারতে কোভিড নাইন্টিন থেকে সুস্থতার হার পৌঁছেছে 96.42%। গত 24 ঘণ্টায় 19,000-এরও বেশি মানুষ কোভিড মুক্ত হয়েছেন। এই নিয়ে দেশে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার রোগীর সংখ্যা দাঁড়াল 1,75,000। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বর্তমানে দেশে 2,23,000 সক্রিয় কোভিড রোগী রয়েছেন। গত 24 ঘণ্টায় 18,645 জন কোভিড সংক্রমিত রোগীকে চিহ্নিত করা হয়েছে। কোভিডে দেশে মৃত্যুর হার এখন 1.44%। গত 24 ঘণ্টায় 201 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভারতে কোভিডে আজ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল 50,999। রাজ্য নির্বাচন কমিশন পুর সংস্থাগুলির নির্বাচনের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশন থেকে রাজ্যের 18টি মহকুমার মহকুমা ম্যাজিস্ট্রেট তথা নির্বাচন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় প্রতিটি পুর সংস্থার ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু করার জন্য। কমিশনের নির্দেশে বলা হয়, ভারতের নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী আগামী 15 জানুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে। সেই সচিত্র চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে 20 জানুয়ারির মধ্যে পুর ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা তৈরি করে তা 21 জানুয়ারির মধ্যে রাজ্য নির্বাচন কমিশনে পাঠাতে হবে। কমিশন যথাসময়ে এই ভোটার তালিকাকে পুরো ভোটের জন্য খসড়া তালিকা হিসেবে প্রকাশ করবে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নের জন্য প্রক্রিয়া শুরু করবে। লুই ব্রেইলের জন্মজয়ন্তী উপলক্ষে আজ অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আগরতলা প্রেস ক্লাব আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে ও সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে দৃষ্টিহীন দিব্যাঙ্গদের মধ্যে চলন সামগ্রী বিতরণ করেন সমাজসেবী গৌরাঙ্গ দাস। রেডক্রস রাজ্য শাখার পক্ষ থেকে কম্বল ও কোভিড নাইন্টিন সুরক্ষার সরঞ্জাম প্রদান করা হয়। শিবিরে 17 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংগঠনের সভাপতি ব্রজহরি দেবনাথ। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ দিব্যাঙ্গদের কল্যাণে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিকতার কথা উল্লেখ করে ব্লাইন্ড কমিটির বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন। আজ আগরতলায় ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমের ফিটনেস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। এছাড়াও বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী, ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের জিজি এম এস ভিরদি, পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা দেশ ও রাজ্যের বর্তমান স্বাস্থ্য পরিষেবার চিত্র তুলে ধরার পাশাপাশি বিভিন্ন কাজকর্মের সমালোচনা করেন। রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে পরিকাঠামোগত উন্নয়নে বিগত সরকার বেশি জোর দিয়েছিল বলে তিনি দাবি করেন।
উদয়পুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নবনির্মিত পানীয় জলের প্ল্যান্ট গঙ্গোত্রী একোয়ার উদ্বোধন হয়। উদ্বোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন উদয়পুরী প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ম্যানেজার সত্যেন্দ্র দাস। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অঙ্গ হিসেবে আজ সকালে ভারতীয় জনতা পার্টি খোয়াই মন্ডলের মহিলা মোর্চা ও দুর্গানগর শক্তি কেন্দ্রের উদ্যোগে দুর্গানগর এলাকায় স্বচ্ছ ভারত অভিযান করা হয়। এই অভিযানে এলাকার সকল অংশের সাধারণ মানুষ অংশ নেয়। এদিকে খোয়াই মন্ডলের মন্ডল সভাপতি সুব্রত মজুমদার প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সমাজের সকল অংশের মানুষকে এই স্বচ্ছ ভারত অভিযানকে সফল করার আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। চাকরিচ্যুত 10,323 শিক্ষক সংগঠনের আন্দোলনরতদের আন্দোলন প্রত্যাহার করে বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি চাকরির জন্য আবেদন করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আজ আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, সরকার এই অংশে শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু সরকারি চাকরির জন্য তাদের আবেদন করতে হবে, ইন্টারভিউর মুখোমুখি হতে হবে। তিনি তাদের এই সুযোগ গ্রহণের জন্য অনুরোধ করেন। মুখ্যমন্ত্রীও তাদের কাছে এই আহ্বান জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। শিক্ষামন্ত্রী বলেন, আদালতের নির্দেশে তাদের চাকরি চলে গেছে। জাতীয় সড়কে বন্যপ্রাণীদের নিরাপদ চলাচলের সুবিধা প্রদানের উদ্দেশ্যে পরিকাঠামো নির্মাণের জন্য সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক 1,200 কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকার। এক টুইট বার্তায় শ্রী জাভরেকার জানান, এই উদ্দেশ্যে বিভিন্ন হাইওয়ে, যেগুলি বিভিন্ন জাতীয় উদ্যানের মধ্য দিয়ে অতিক্রম করবে, সেখানে পার্কের নিচ দিয়ে রাস্তা বা আন্ডারপাস নির্মাণ করা হবে। চতুর্থ ভারত ও বাংলাদেশ ছবি ও কবিতা উৎসব আজ আগরতলায় অনুষ্ঠিত হয়। এগিয়ে চলো সংঘের মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, বিধায়ক আশিস সাহা, অধ্যাপক মিহির দেব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন অংশের শিল্পীরা অংশ নেয়। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের প্রতিযোগিতামূলক আসর আজ থেকে শুরু হয়েছে। মোট 4টি দল এই আসরে অংশ নিয়েছে। আসরের সূচনা করেন টিসিএ সভাপতি ডা মানিক সাহা। প্রথম দিনে 2টি খেলা হয়। 24তম রাজ্যভিত্তিক ভূপেন দত্ত ভৌমিক টেনিস প্রতিযোগিতায় পুরুষ বিভাগে কুণাল বড়ুয়া ও মহিলা বিভাগে অস্মিতা ভট্টাচার্য চ্যাম্পিয়ন হয়েছে। রাজধানীর মালঞ্জ নিবাসে স্টেট টেনিস কমপ্লেক্সে 3 দিনের আসর শেষ দিনে আজ ফাইনাল খেলা হয়। এতে ডাবলস বিভাগে কুণাল বড়ুয়া ও কুশল ঠাকুর খেতাব পায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা। উদয়পুরে আয়োজিত ত্রিপুরা রাজ্য জুডো সংস্থার উদ্যোগে রাজ্যভিত্তিক জুডোর আসরে 94 পয়েন্ট নিয়ে সিপাহী জেলা চ্যাম্পিয়ন ও 88 পয়েন্ট নিয়ে পশ্চিম জেলার রানার্স হয়েছে। 2 দিনব্যাপী আসরের সমাপ্তি দিনে আজ বেশ কয়েকটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাজ্য ক্রিকেট সচিব ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন। এছাড়া বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার প্রথম খেলায় ত্রিপুরা পরাজিত হয়েছে। কর্ণাটকের আলুরে অনুষ্ঠিত খেলায় আজ রেলওয়ে 7 উইকেটে রাজ্য দলকে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজ্য দল 20 ওভারে 3 উইকেটে 170 রান সংগ্রহ করে। দলের পক্ষে মিলিন্দ কুমার 61 রান করে। জবাবে রেলওয়ে 19 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। ভারতে পৃথিবীর সর্ববৃহৎ কোভিড-19 টিকাকরণ কর্মসূচি 16 জানুয়ারি থেকে। রাজ্য নির্বাচন কমিশনের পুর সংস্থাগুলি নির্বাচনের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু। চাকরিচ্যুত 10,323 সংগঠনের আন্দোলনকারীদের ইন্টারভিউর মুখোমুখি হতে পুনরায় আবেদন। আগরতলায় আজ মহিলা ক্রিকেট প্রতিযোগিতা শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।